বন্ধুরা এজেড নিউজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি একটি জনপ্রিয় গানের একটি অংশে বলা আছে সাধের লাউ বানাইলা মোড়ে বৈরাগী এই লাউ শুধু আমাদের বৈরাগীও বানায় না যদি আমরা এটা যথাযথ নিয়ম মেনে এই লাউ চাষ করতে পারি তাহলে আর্থিক অবস্থা আমাদের অনেক পরিবর্তন করে দিতে পারে তো আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে মাত্র তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা প্রয়োগ করে কিভাবে সেখান থেকে দেড় থেকে দুই লাখ টাকা শুধু লাউ চাষ করেই উপার্জন করা সম্ভব তো শুরু করছি আজকের ভিডিও থাকুন আমাদের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছে আচ্ছা আমরা আজকে আমাদের যে বন্ধুরা আছে দর্শকরা আছে তাদের একটা তুলনামূলক হিসাব দিতে চাই যে চার মাসে আমরা যদি এক পাখি মানে পঁয়ত্রিশ শতাংশ জমিতে লাউ চাষ করি সেখান থেকে আমরা কিভাবে দেড় থেকে দুই লাখ টাকা উপার্জন করতে পারব তো এই ব্যাপারে আপনার সঙ্গে আমরা একটু বিস্তারিতভাবে জানতে চাইবো কিভাবে সম্ভব এক পাখি জমি থেকে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা খরচ করে সেখান থেকে দেড় থেকে দুই লাখ টাকা উপার্জন করা তো আমরা শুরুতে যে প্রশ্নটা করব যে এই পঁয়ত্রিশ শতাংশ জমির মধ্যে যদি আপনি লাউ চাষ করতে যান তাহলে এর জন্য আপনার খরচ প্রথম থেকেই তো আমাদের হিসাব করতে হবে এই পঁয়ত্রিশ শতক জমি চাষা চাষ করার জন্য কত খরচ পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা মানে চাষ করতে মানে খরচা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ দেব খরচ মোট হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার তো এখানে আমাদের একটু যদি আলাদা আলাদা করে বোঝান যে জমি চাষ করতে কত তারপরে জাংলা দিতে কত এইগুলো একটু বিস্তারিত জানতে চাচ্ছি ও মানে এক পাঁচ টাকা জানলা দিতে আমি টাকা খরচ দেবো বাসে বাসে সুতায় আর কামলা দেবো আলাদা কামলা মানে দেবো ওই আধার পাশেক তারপরে যাবো সার বিষ এগুলি মানে ইত্যাদি মানে আছে নানান দাসে এটা লইয়া মানে সব কিছু মিলে মানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার থেকে খরচ হয় আচ্ছা মোট ৩৫ থেকে চল্লিশ হাজার টাকা খরচ করব আমরা আর এই ফসলটা পাবো হচ্ছে প্রায় মাস তো থেকে থেকে কিভাবে আমাদের লাখ টাকা সম্ভব চার এখান আপনি একটু লাউ হিসাব করে যে মোট কতটা লাউ পাবেন বাজার দর কেমন সেটা বিক্রি করে কিভাবে বাকি টাকাটা আসবে যদি আমাদের একটু বিস্তারিত করে বলেন লাউ ধরবো পৌষ মাসে প্রথম থেকে আস্তে 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 খালি র্যাঙ্ক বাড়বো খালি না র্যাঙ্ক বাড়বো আস্তে আস্তে বাড়বো তখন প্রতিদিন আমরা লাউ কাটব দুশো করে প্রতিদিন দুইশো আড়াইশো এভাবে লাউ কাটি লাউ পরে দশ পনেরো হাজার লাউ হয়ে জায়গা তাতে আমরা মোটে একটা হিসাব হিসাব রাখি যে এত টাকা লাউ বাঁচলাম আজকে এত বাঁচলাম ওই অমুক দিন এত বাঁচলাম এভাবে করতে করতে আমি লাউ শেষে একটা যখন হিসাব টান দিই তখন লাখ দুই টাকা হয়ে জায়গা আচ্ছা তাহলে দর্শক আপনারা শুনলেন যে লাউ লাগানোর পর থেকে লাউ শেষ হবে যখন এর মধ্যে কৃষকরা ভালোভাবে হিসাব রাখে যে প্রতিদিন তারা কতটা লাউ কাটলো এবং কেমন দাঁড়ে দরে বিক্রি করলো তো সর্বশেষে গিয়ে যে হিসাবটা দাঁড়ায় যে মোট যদি আমরা এক পাখি জমি অর্থাৎ ৩৫ শতাংশ জমির মধ্যে লাউ লাগাই সেখানে আমাদের খরচ হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা কিন্তু মানে যখন আমরা শেষে হিসাব করব আমাদের প্রায় ওখানে আসবে দুই লাখ টাকার তো সেখান থেকে আমরা চল্লিশ হাজার টাকা বাদ দিলে অনায়াসে এই চার মাসে চল্লিশ হাজার টাকা প্রয়োগ করে সেখান থেকে আমরা উপার্জন করতে পাচ্ছি এক লাখ ষাট হাজার টাকার মতো তো আপনার কাছে আমাদের আরেকটা প্রশ্ন ছিল এই জায়গাতেই যদি আপনি ধান চাষ করতেন তাহলে কি এতটা লাভ করা সম্ভব হতো এই জায়গায় ধান চাষ করলে দা এক পাখিটে আপনার খরচ বিশ হাজার টাকা ধান পাবো আমি তিরিশ মুন মানে আমার দানে ওই ওই টাকা আসবে না দানে আমার কয় টাকা আসবে তিরিশ পঁচিশগুণ ধানের মানে পঁচিশ হাজার টাকাই তাতে তো বিশ হাজার খরচ আমার আমার তাতে আমি ধান চাষ বাদ দেয় আমি লাউ লাউ খাতে আসছি আমি আচ্ছা আপনারা যারা শুধু এক ফসল নিয়ে আছেন যে শুধু ধান চাষ করেন তাদের জন্য আমাদের এই ভাইয়ের কথাটা অনেক গুরুত্বপূর্ণ যে আপনাদের সেখান থেকে কিছু জমিতে অন্তত লাউ চাষ করতে পারেন তাহলে এভাবেও হয়তো আপনার ভাগ্যের পরিবর্তন আপনারা করতে পারবেন তো ভাই যারা লাউ চাষ করতে চায় নতুনভাবে লাউ চাষ যদি কেউ করতে চায় তাদের ব্যাপারে আপনি একটু বলেন যে তারা কিভাবে এটা শুরু করতে পারে কিভাবে একটু যত্ন করে তারাও লাভবান হতে পারে এই ক্ষেত্রে আমরা তো শিখ শিখে আসি নাকি ঠিক আছে মার থেকে কোনো কাজ কেউ শেখা আসে না মানে আস্তে আস্তে শিখুন লাগে একজন ছাত্র পলাফান স্কুলে যায় তারা মাস্টার তাকে শিখিয়ে দেয় মানে যেমন আমরা শিখে গিয়ে শিখে যারা নতুন যে খ্যাত করবো তারা যদি শিখতে চায় তাহলে আমার কাছে আসবো আমরা তাদের সবভাবে শিখে মানে শিখে শিখে তাকে তারা লিখে দেবো খাতা আমি লেখা দেবো ওই খাতা দেখে দেখে আস্তে আস্তে পড়বো আর ওটা শিখবো শিখায় তারা আলাদা আলাদা তারা শিখে দেব আর আচ্ছা কতটা উদার হলে মানুষ এই ধরনের পরামর্শ দিতে পারে সেটা আপনারা বুঝতেই পারছেন আসলে একটা কবিতা আছে সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা দেশ মাতারই মুক্তিকামী দেশের সেজে আশা তো এই চাষা বলে আমরা যাদেরকে জানি তাদের মন যে কত উদার হয় আজকে আপনার ভাইয়ের কথা থেকে নিশ্চয়ই বুঝছেন তো আপনারা যদি মনে করেন লাউ চাষ করবেন এবং এটা চাষ করতে গিয়ে যদি যে কোনো ধরনের তথ্য আপনাদের প্রয়োজন পড়ে এই যে আমাদের ভাই এনার নম্বর আমাদের স্ক্রিনে দেয়া আছে এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন যে কোনো ধরনের পরামর্শ তিনি আপনাদেরকে দিবেন তো ভাই আজকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনার নিশ্চয়ই অনেক কাজ ছিল এর মাঝখান থেকে আপনি সময় বের করে আমাদের সময় দিয়েছেন তো ভালো থাকবেন আবার আমরা চেষ্টা করব আপনার অন্য কোনো ফসল সেটার উপরে রিপোর্ট তৈরি করার তো আপনি আমাদের দর্শকদের জন্য কিছু বলেন যারা দেখছে আপনাকে তাদের ব্যাপারে বলেন অনেকেই মানে দুশ্চিন্তায় পড়ে যায় না না কোনো চিন্তা করবেন না কোনো কোনো বিপদ অসুবিধা হয় তাহলে আমার কাছে আইসেন আমি তাদের সবার আমি পরামর্শ দিতে হবে পরামর্শ দেবো আমি আচ্ছা তো ধন্যবাদ আপনারা ভালো থাকবেন পরবর্তী কোনো বিশেষ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ